মহালয়ার দিন ছাত্রী তুলসী পাতাতে ফু দিয়ে বলুন এই চমৎকার শব্দ। চারিদিক থেকে প্রচুর টাকা আপনার জীবনে আসতে থাকবে, অর্থ মান সম্মান গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স যেটা চাইবেন সেটাই আপনি পেতে পারবেন। তো বন্ধুরা, এবছর যে মহালয়ার দিনটা পড়েছে এটা কিন্তু অন্যান্য মহালয়ার থেকে সম্পূর্ণ আলাদা। কেন আলাদা? কারণ প্রথম কথা, এই বছর মহালয়াটা পড়েছে শনিবার দিন, শনিবার দিন হচ্ছে শনিদেবের দিন। দ্বিতীয়ত হচ্ছে এবছর মহালয়ার দিনেই থাকছে কিন্তু 2023 সালের শেষ সূর্যগ্রহণ। সুতরাং এই বছর মহালয়ার দিনটা কিন্তু প্রচণ্ড শক্তিশালী, প্রচণ্ড চমকপ্রদ হয়ে উঠতে পারে। বিশেষ করে যারা তন্ত্রমন্ত্র ক্রিয়াকলাপ করে থাকেন তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য এবছর মহালয়ার দিনটা কিন্তু প্রচণ্ড উপযোগী হয়ে উঠতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তুলসী পাতার একটি চমৎকার টেকনিক, যেই টেকনিকের দ্বারা আপনি কিন্তু আপনার অর্থকষ্ট দূর করতে পারবেন। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন, অনেক চেষ্টা করেও সেইভাবে আর্থিক ইম্প্রুভমেন্ট হচ্ছে না, যে কাজে হাত লাগাচ্ছেন সেই কাজটাই ব্যর্থ হয়ে যাচ্ছে, বা চাকরি করছেন চাকরিতে প্রমোশন হচ্ছে না, বেকাররা মনের মতো চাকরি পাচ্ছে না, বা আর্থিক ইম্প্রুভমেন্টের জন্য আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসায় সেইভাবে কাস্টমার অ্যাট্রাক্ট হচ্ছে না, তো তুলসী পাতার এই যে চমৎকার প্রয়োগটা বলবো মহালয়ার পবিত্র দিনে আপনি যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের সমস্ত স্বপ্ন 100% সফল হবে। কিন্তু একটা কথা, আপনাকে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে, আন্তরিকতার সাথে, বিশ্বাসের সাথে প্রয়োগটা করতে হবে। যদি আপনি মনের মধ্যে খুঁত রাখেন, ডাউট রাখেন হবে কি হবে না, তাহলে আমি হাত জোড়ো করে অনুরোধ করছি আপনারা এখনই ভিডিওটি স্কিপ করে যান। কারণ বিশ্বাস যদি আপনার না থাকে আপনার অবচেতন মন কিন্তু কাজ করবে না, আর বিশ্বাস না থাকলে আপনাকে কিন্তু স্বয়ং ভোলে বাবা তথা শিবলিঙ্গকেও সামনে বসিয়ে দিলে আপনি পাথরই বলবেন, তার মধ্যে ঈশ্বরকে খুঁজে পাবেন না। তো আসুন এবার আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই মহালয়ার পবিত্র দিন সকালবেলা কী পদ্ধতি অবলম্বন করবেন, করলে আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। তো বন্ধুরা, সে বিষয়ে ডিটেলসে আলোচনা করব, কিন্তু যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা দুর্গা এবং মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট করে জানান। তারা 14ই অক্টোবর পড়েছে মহালয়া এবং তার সাথে থাকছে সূর্যগ্রহণ, শনিবার দিন পড়েছে এটা। আর এই যে সূর্যগ্রহণটা, এটা হচ্ছে আপনার বলয়গ্রাস সূর্যগ্রহণ। কিন্তু আনন্দের কথা, এই সূর্যগ্রহণটা কিন্তু আপনি ভারত থেকে দেখতে পাবেন না, বাইরের দেশ থেকে এই সূর্যগ্রহণটা দেখা যাবে। সুতরাং এই দিন কিন্তু খাওয়া দাওয়া বা যে সমস্ত রেস্ট্রিকশনগুলো সেগুলো আপনার পালন না করলেও চলবে। ন্যাচারালভাবে মহালয়ার দিন কিন্তু পিতৃপক্ষের অবসান হয় এবং মাতৃপক্ষের শুরু হয়। অর্থাৎ মহালয়ার দিনে কিন্তু যারা পূর্বজ আছে তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা তর্পণ করে থাকি, আর মহালয়ার দিনেই মনে করা হয় যে আমাদের পূর্বজ যারা আছেন তারা কিন্তু ধরিত্রীর বুকে নেমে আসেন, আমাদের যে তর্পণ আছে সেই তর্পণগুলো তেনারা গ্রহণ করে থাকেন। মহালয়ার এই যে অমাবস্যা তিথি, এর মধ্যেও আপনি যদি আপনার ওই তুলসী পাতা প্রয়োগ করতে পারেন তো ডেফিনেটলি আপনার জীবনে ইম্প্রুভমেন্ট হবে। তো মহালয়াটা আপনার পড়ছে 14ই অক্টোবর, 26শে আশ্বিন তথা 1430 শনিবার, আর অমাবস্যা তিথি যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 25শে আশ্বিন শুক্রবার রাত্রি 9:26 থেকে শুরু হচ্ছে, আর অমাবস্যা তিথি আপনার থাকবে 26শে আশ্বিন 1430 শনিবার রাত্রি 10:49 পর্যন্ত, 49:14 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে টাইমটা এটাই হচ্ছে আপনার মেন টাইম, এই টাইমের মধ্যেই আপনার তুলসী পাতার প্রয়োগটা করতে হবে। এবার আসুন জেনে নিই স্টেপ বাই স্টেপ তুলসী পাতার প্রয়োগটা আপনি কীভাবে করবেন, করলে আপনার সমস্ত কিছু দিকে ইম্প্রুভমেন্ট হবে। তো মহালয়া যেদিন শুরু হচ্ছে শনিবার, তার আগের দিন আপনাকে তুলসী পাতা সংগ্রহ করে নিতে হবে। ইয়েস বন্ধুরা, মহালয়া শুরু হওয়ার আগের দিন তুলসী পাতা সংগ্রহ করে নিতে হবে। তুলসী পাতাটিকে আপনাকে করতে হবে কি, 7খানা তুলসী পাতা সংগ্রহ করবেন। সংগ্রহ করার আগে আপনাকে তুলসী গাছকে প্রণাম করতে হবে। অর্থাৎ শনিবার আপনি মহালয়ার দিনে প্রয়োগটা করছেন, শুক্রবার দিন আপনি করবেন কি, শুক্রবার দিন আপনি ভোর ভোর উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, করার পরে শুক্রবার বা আপনি বৃহস্পতিবারও করতে পারেন, আমি তিথিটা কখন পড়ছে তার আগে আপনাকে পাতা সংগ্রহ করতে হবে। তো বৃহস্পতিবার বা শুক্রবার সকালবেলা উঠলেন, স্নান করলেন, শুদ্ধ বস্ত্র পরিধান করলেন, করার পরে তুলসী গাছের গোড়ায় চলে যান, তুলসী মাতাকে প্রণাম করুন এবং বলুন, হে মাতা, আমি আমার আর্থিক ইম্প্রুভমেন্টের জন্য আপনার পাতা সংগ্রহ করতে চাইছি, অনুগ্রহ করে আপনি আমাকে পাতা প্রদান করুন। এইভাবে আপনি প্রার্থনা করলেন, করার পরে আপনি প্রণাম করলেন, করার পরে আপনি
সাতখানা তুলসী পাতা সযত্নে তুলে নিন, এমনভাবে তুলবেন যেন গাছের খুব বেশি ক্ষতি না হয়, সেইভাবে আপনি তুলুন। একদম পরিষ্কার পরিচ্ছন্ন পাতা তুলবেন। তোলার পরে আর একটা কাজ আছে কি, আপনার বাড়িতে গঙ্গা জলের মধ্যে ওই তুলসী পাতা সাতটিকে কিন্তু আপনার ভাসিয়ে দিতে হবে। অর্থাৎ আপনার বাড়ির একটি পাথরের বাটি বা যে কোনো পাত্রে গঙ্গা জল নিন, নিয়ে তুলসী পাতাগুলো কিন্তু রাখুন, এমন জায়গায় রাখবেন যেন সেটা রোদে পুড়ে না যায়, ছাওয়া অবস্থায় রাখবেন। তো বন্ধুরা, আপনারা অনেকে কোয়েশ্চেন করেন যে স্যার আমাদের তো গঙ্গা জল নেই। গঙ্গা জল যাদের নেই তারা দুধের মধ্যেও ডুবিয়ে রাখতে পারেন। তো এটা হয়ে গেল মহালয়ার দিন, যেদিন আপনার পবিত্র সময়টা পড়ে যাচ্ছে, তিথি শুরু হয়ে যাচ্ছে, সেই সময় আপনার প্রথমেই করতে হবে স্নান করতে হবে, করে পবিত্র বস্ত্র পরিধান করতে হবে, অর্থাৎ যেই বস্ত্র বাসি নয় সেরকম বস্ত্র পরিধান করতে হবে। করার পর আপনার ঠাকুর ঘরে চলে যেতে হবে, ঠাকুর ঘরে আপনাকে ধূপ দীপ জ্বালিয়ে জায়গাটাকে পবিত্র করতে হবে। আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনার ঠাকুর ঘরে আপনি একটু যে পূজার কর্পূর আছে কর্পূর জ্বালিয়ে একটু ধুনা দিয়ে সুন্দর করে পবিত্র করে নিন, নিয়ে আপনি শঙ্খ বাজিয়ে মাতা লক্ষ্মীর পূজা করুন। বন্ধুরা, মাতা লক্ষ্মীর পূজা করুন, সাতটি তুলসী পাতা মাতা লক্ষ্মীর চরণে রাখুন। রাখার পরে সাতটি তুলসী পাতাকে আপনি ডান হাতে নিন, নিয়ে মা লক্ষ্মীকে প্রণাম করুন এবং চোখ বন্ধ করে সাতবার এই কথাটি আপনি বলবেন, এই শব্দটি বলবেন, ওম শ্রীম শ্রীয়ে নমঃ। ইয়েস বন্ধুরা, মা লক্ষ্মীর প্রচণ্ড শক্তিশালী এই মন্ত্র, ওম শ্রীম শ্রীয়ে নমঃ। এই মন্ত্রটা সাতবার বলবেন, বলে সাতবার ওই তুলসী পাতাতে ফু দেবেন। যে চোখ বন্ধ করে আপনাকে একটা জিনিস কল্পনা করতে হবে যে ওই মন্ত্রের ভাইব্রেশন, অর্থাৎ ওই মন্ত্রের একটা শক্তি তুলসী পাতার মধ্যে ছড়িয়ে গিয়েছে এবং ওই তুলসী পাতার মধ্যে কিন্তু টাকা আকর্ষণের শক্তি জাগরিত হচ্ছে। এবং চোখ বন্ধ করে আপনাকে এটাও আপনি কল্পনা করতে পারেন যে মা লক্ষ্মী আশীর্বাদ করছেন ওই তুলসী পাতার ওপরে। এক মিনিট কল্পনা করুন বন্ধুরা, এটা আপনাদের অনেকের একটু কঠিন মনে হতে পারে, কিন্তু খুব সহজভাবেই আপনি জাস্ট চোখ বন্ধ করে ভাবুন যে মা লক্ষ্মী আপনার সামনে দাঁড়িয়ে আছে এবং ওই তুলসী পাতার উপরে তিনি তার আশীর্বাদ করছেন, এইটুকু ভাবুন। ভাবার পরে তুলসী পাতাগুলো আপনি মায়ের চরণে আরেকবার ঠেকান, মা লক্ষ্মী মা দুর্গা যদি থাকে তার চরণেও ঠেকাতে পারেন, বা লক্ষ্মীনারায়ণের ছবি যদি থাকে সেটাও ভালো ঠেকান। ঠেকে আপনার মনের ইচ্ছা জানে ওই যে সাতটি তুলসী পাতা আছে, ওই সাতটি তুলসী পাতাকে আপনি এক জায়গায় রাখতে পারেন বা বিভিন্ন জায়গায় রাখতে পারেন। যদি আপনার মানি ব্যাগে রাখতে পারেন, মানি ব্যাগে একটা রাখুন, যদি আপনার গয়না রাখার জায়গা আছে সেখানে একটা রাখুন, যদি আপনার বিজনেসের স্থান আছে সেখানে একটা রাখুন। তো এইভাবে সাতটি জায়গায় রাখতে পারেন বা একটি জায়গায় রাখতে পারেন। আর একটি তুলসী পাতাকে আপনাকে কিন্তু মাতার চরণে রেখে দিতে হবে, দিয়ে আপনি প্রণাম করে বেরিয়ে আসুন। এইটুকু কাজ বন্ধুরা করুন এবং সাথে আপনার প্রচেষ্টা চালিয়ে যান, দেখবেন আপনি যেটা বিজনেস করছিলেন বিজনেসে ইম্প্রুভমেন্ট হবে, চাকরি বাকরি যদি করেন চাকরি বাকরিতে ইম্প্রুভমেন্ট হবে, বিভিন্ন জায়গা থেকে অপরচুনিটি হবে। বন্ধুরা, আমি কখনো বলিনি যে টোনা টোটকা করা মানে আপনি শুয়ে বসে ঘুমিয়ে থাকবেন টাকা আসবে, তা নয়। টোনা টোটকা তন্ত্রমন্ত্র এগুলো আপনার জীবনে আর্থিক ইম্প্রুভমেন্টের রাস্তা ওপেন করে দেবে, সেই রাস্তার ওপরে কাজ করে এগিয়ে গিয়ে আপনাকে কিন্তু ইনকাম করতে হবে বন্ধুরা। তো এই পদ্ধতি অবলম্বন করে দেখুন, ডেফিনেটলি আপনার জীবনে ইম্প্রুভমেন্ট হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পলাশবর ইকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার, নমস্কার।